আসসালামু আলাইকুম, স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি হচ্ছে কিছু পাগামেন্টো আপডেট সম্পর্কে, যেরকম ফন্দো পেদ্রুতো কন্ট্রিবিউট ফন্দো পেদ্রুতো, যেটা নতুন ডেক্রেটোতে আসছে, এটা কবে আসতে পারে, আর মিলে সেই সেন্তু যে বোনাসটা আসছে কাজের 2 মাসের জন্য 800 করে, এটা কবে আসতে পারে, এবং আরও অন্যান্য কিছু বোনাসের তারিখ, আসার তারিখ এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সো পাগামেন্টো কন্ট্রিবিউটো ফন্দো পেরদুতো, আমি এই কন্ট্রিবিউটো ফন্দো পেরদুতো যে পাগামেন্টোর কথাটা বলছি, সেটা হচ্ছে যাদেরটা অটোমেটিক আসার কথা, মানে গত ডেক্রেট অনুযায়ী যারা ফন্দো পেরদুতো টাকাটা পাইছেন তাদেরটা অটোমেটিকই আসবে। পাগামেন্টো আসার কোনো ডেট এখন পর্যন্ত ফিক্সডভাবে আসে নাই, তবে মিনিস্টেরও দি ইকোনমি এজে, ওকে, উনি ওনার একটা সংবাদ সম্মেলনে, ওনার নাম হচ্ছে ফ্রাঙ্কো, উনি পাগামেন্টো শুরু হতে পারে আগামী সপ্তাহ থেকে, মানে পশ্চিমা সীমানা থেকে শুরু হতে পারে, মানে 16 তারিখের পর থেকে পাগামেন্টো আসা শুরু হবে। যারা এর আগের ডেক্রেট অনুযায়ী পাইছিল তারা এই ডেক্রেট অনুযায়ী অটোমেটিকভাবে সেম অ্যামাউন্ট পাবে তাদের অ্যাকাউন্টে। 16 তারিখের পরে থেকে পাগামেন্টো শুরু হবে, সেটা পর্যায়ক্রমে হয়তো সবারটাই চলে আসবে, সেটা অটোমেটিকই আসবে। আর নতুন করে যেটা দোমন্দা করা যাবে কন্ট্রিবিউট অফ ফন্দো পেরদুতো, এটা হয়তো বা মানে 23 জুনের পর থেকে আবেদনের সিস্টেমটা শুরু হতে পারে, এবং আবেদন সিস্টেম শুরু হওয়ার পরে, আবেদন করার পর আপনার পাগামেন্টোটা কখন আসতে পারে এটা অনেকে ইয়া থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যারা নতুন দোমন্দা করবেন এই নতুন ডেক্রেট অনুযায়ী তাদেরটা হয়তো বা জুলাই মাস থেকে পাগামেন্টো আসতে পারে, তবে এখন পর্যন্ত কোনো ফিক্সড ডেট নাই। নতুন দোমন্দা করার ক্ষেত্রে 2-3টা ক্যাটাগরি আছে, কে কীভাবে দোমন্দা করবেন, যখন আপনার ডেট আসবে যে কবে থেকে দোমন্দা করা যাবে তখন আর একটু ডিটেলস নিয়ে, আর শুধু মানে যে কে কোনভাবে দোমন্দা করলে পাবেন ওটা নিয়ে আবার নতুন করে একটা ভিডিও দিব, শুধু কন্ট্রিবিউট ফন্দো পেরদুতোর জন্য। আর আরেকটা যেটা যে রেডিট ইমার্জেন্সার একটা আপডেট, এটা হচ্ছে আসলে যারা নাসপি থেকে, মানে নাসপি শেষ হয়ে গেছে গত বছরের জুলাই থেকে এই বছরের ফেব্রুয়ারির ভিতরে, তারা আবেদন করতে মানে করছিলেন 3টা র্যামের জন্য, অনেকেরই রেজাল্ট হয়তো এখন পর্যন্ত আসেনি, তাদের রেজাল্টটা 15 জুনের ভিতরেই আসবে। সো এটা এইমস একটা তার একটা মেসেজে বলে দিছে। আর পাগামেন্টোর ব্যাপারে হচ্ছে আপনারা অনেকেই দেখছেন যে যারা নর্মাল র্যাম পাইছে সেটা মানে 10-15 দিনের ভিতরে 3 মাসের রাতা চলে আসছে। সো আপনাদের ক্ষেত্রেও এটাই হবে, যদি 15 জুনের 15 তারিখ থেকে রেজাল্ট আসা শুরু করে হয়তো দেখা গেছে কি এই জুন মাসের ভিতরেই 3টা পাগামেন্টোই চলে আসবে আশা করতেছি, যেহেতু অতীতেরগুলো এরকম হয়েছে। আর 2400 টাকার যে বোনাসটা যারা অনেকেই অ্যাপ্লাই করছিলেন রেজিডেন্ট স্টুডেন্টসের থাকা অবস্থায়, অনেকে অ্যাপ্লাই করছিলেন, সো রেজিডেন্ট স্টুডেন্টসের সাথে অ্যাডজাস্ট হওয়ার কথা ছিল, যদিও সেটা মে মাসে হয়নি, মানে আপনার রেজিডেন্ট স্টুডেন্টসের সাথে, সো এটা এই মাসে হওয়ার সম্ভাবনা আছে, রেজিডেন্ট স্টুডেন্টসের সাথে হয়তো বা অ্যাডজাস্ট হয়ে আসতে পারে, যে আপনি যত পাইতেছেন রেজিডেন্ট স্টুডেন্টসের ওইটা ওই টাকাটা শুধু কম পাবেন, এই বোনাসের ক্ষেত্রে হয়তো আপনার বোনাসটা অ্যাকসেপ্ট হইতে পারে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে 1600 টাকার যে বোনাসটা নতুন যে ডেক্রেট অনুযায়ী যেটা আসছে, এটা যারা আগে পাইছেন 2400 অটোমেটিক পাইছেন বা দোমন্দা করেই পাইছেন যেভাবেই পাইছেন, তারা এই ডেক্রেট অনুযায়ী নতুন করে আবার মিলে 600 পাবেন, হচ্ছে অটোমেটিক পাবেন। এখন অটোমেটিক যে দোমন্দাটা যেটা, এটা ফিক্সড যদিও কোনো ডেট আসেনি, তবে যেহেতু আপনার কন্ট্রিবিউট ফন্দো পেরদুতোর ডেটটা নেক্সট উইক থেকে শুরু হচ্ছে, সো আশা করা যাচ্ছে যে এটাও 15 তারিখের পরে থেকেই পাগামেন্টো অটোমেটিক আসা শুরু হবে, সো নেক্সট উইক থেকে আশা করতেছি এটাও শুরু হবে। আর কাসা ইন্টিগ্রেশনের কিছু পাগামেন্টো, যেটা যে অনেকের পাগামেন্টো আসতেছে না, হয়তো অনেকদিন যাবৎ ব্লক আছে, এখানে আসলে যে আপডেটটা সেটা হচ্ছে কাসা ইন্টিগ্রেশনের বাজেট যেটা, ওটা নিয়ে একটু সমস্যা ছিল, সো এটা এইমস একটা বিজ্ঞপ্তি মানে মেসেজে জানিয়ে দিয়েছে যে এই যে এইমসের পাগামেন্টো কাসা ইন্টিগ্রেশনের পাগামেন্টো করার জন্য বাজেটের যে সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে।
তো এখন থেকে খুব দ্রুতই কাসা ইন্টিগ্রেশনের টাকাটাও চলে আসবে, এটা এই ক্ষেত্রে আর মানে লেট হবে না। অনেক অনেকের হয়তো পার্লামেন্ট অনেকদিন যাবত আটকে আছে, তো আশা করতেছি এখনই এই কিছুদিনের ভিতরেই আবার নতুন করে আপনারা হয়তো কাস্ট ইন্টিগ্রেশনের কিছু পার্লামেন্টর ডেট আসা শুরু হবে। আর ডেট আসা শুরু হলে অবশ্যই আমাকে কাস্ট ইন্টিগ্রেশনের এটার পার্লামেন্টর ডেট আসা শুরু হলে অবশ্যই আমাকে একটু ছবিটা দিবেন। আর একটা জিনিস যেটা সবচেয়ে বেশি কমেন্টস আসে বা SMS আসে ফেসবুকে এই কই দু একদিন যাবত, সেটা হচ্ছে রেডি টু ইমার্জেন্সি যে নতুন যে রাতাটা দিবে সেটা নতুন করে আবার আবেদন করার যে ইয়াটা, এটা কবে থেকে হইতে পারে এটা মানে অনেকে জানতে চাইতেছেন। আসলে এটার এখন পর্যন্ত কোনো ফিক্সড ডেট আসে নাই যে কবে থেকে দুমান্দা করা যাবে, এবং ইমস সার্কুলারও এখন পর্যন্ত আসে নাই যেহেতু, সো এখনো বলা যাচ্ছে না যে আসলে ইমসের সার্কুলারে আবার যদি এরকম হইতে পারে যে যারা অলরেডি 3টা পাইছে তারা হয়তো অটোমেটিকভাবে, এটা তো এখনো বলা যাচ্ছে না। সো যেহেতু বাট দেখরেখতে বলা ছিল যে দুমান্দা করতে হবে, এখন ইমস সেটা সিদ্ধান্ত চেঞ্জও করতে পারে, এটা তো মানে বলা মুশকিল। সো এটা এখন পর্যন্ত কোনো ফিক্সড ডেট আসেনি, আর ফিক্সড ডেট আসলে আমি ডেট আসা মাত্রই অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব সাথে সাথেই। সো এবং কিভাবে দুমান্তা করবেন এটা তো আমার ভিডিও আছে অলরেডি, আমার এবং এই বিষয়টা হয়তো অনেকেই জানেন যেহেতু এখন পর্যন্ত 4-5 বার দুমান্তা করার সিস্টেম আসছে মানে সুযোগ আসছিল, সো অনেকেই এই দুমান্তাটা করতে পারেন। তারপরেও যদি আবার নতুন করে দরকার হয় তখন আবার ভিডিও দিব, তবে এখন পর্যন্ত কোনো ডেট আসেনি, ডেট আসলে অবশ্যই আমি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। এবং রেজিতে ইমার্জেন্সি নিয়ে আসলে আরেকটা কথা, অনেকেরই প্রশ্ন এটা যে আমার এপ্রিল মাসে কোনো কাজ ছিল না, যেহেতু 4টা নতুন রাতা এপ্রিল মাসের উপর নির্ভর করে দেওয়া হবে, সো এপ্রিল মাসে আমার কোনো কাজ ছিল না, এখন যেহেতু সামার শুরু হয়ে গেছে বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন পোস্টে লুক নিতেছে, বিভিন্ন জায়গায় আপনারা জয়েন করছেন, অনেকেই কন্ট্যাক্ট হয়ে গেছে অলরেডি, মে মাসের শেষ থেকেও কন্ট্যাক্ট হয়ে গেছে অথবা জুন মাসের শুরু থেকে কন্ট্যাক্ট হয়ে গেছে, এখন অনেকেরই এটা প্রশ্ন যে আসলে আমি এপ্রিল মাসে তো আমার কোনো ইনকাম ছিল না, সেই ক্ষেত্রে আমার যেহেতু বর্তমানে কন্ট্যাক্ট আছে আমি এটা আবেদন করতে পারবো কিনা। আসলে মানে দেখরেখ অনুযায়ী যেহেতু আপনার মানে এপ্রিল মাসের ইনকাম এর উপর নির্ভর করে আপনাকে 4টা রাতে দেওয়া হবে, তার আগেরটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ইনকামের উপর নির্ভর করে দেওয়া হয়েছিল 3টা রাতে, এখন যেহেতু এপ্রিল মাসের উপর নির্ভর করে দেওয়া হবে আপনারা আবেদন করবেন আপনার কন্ট্যাক্ট থাকলেও, কারণ এখানে যেহেতু দেখরেখতে বলছে যে আপনি এপ্রিল মাসে ইনকাম করেন নাই তাহলে অবশ্যই আপনাকে দেওয়া হবে, আপনি জুন মাসে জুলাই মাসে আগস্ট মাসে কি করতেছেন এটা তো এখানে কিছু লেখে নাই যেহেতু, সো আপনি অবশ্যই আবেদন করতে পারবেন, আবেদন করবেন। সো আশা করি এবং আবেদনে গ্রহণ হবে, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আমার এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে। আসসালামু আলাইকুম।